মাননীয় শিক্ষামন্ত্রী, অনেক ধন্যবাদ অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। প্রথমেই আপনাকে বলবো যে HSC পরীক্ষা নিয়ে মন্ত্রণালয় এখন কি ভাবছে? আপনাকে ধন্যবাদ। দেখুন, আমরা HSC পরীক্ষার জন্য আমাদের যে সমস্ত প্রস্তুতি তার সব সম্পূর্ণ করে রেখেছি, এবং আমাদের পরীক্ষা 1 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল। সেই পরীক্ষা আমরা এই সমস্ত প্রস্তুতি সত্ত্বেও এই বৈশ্বিক করোনার কারণে আমরা সে পরীক্ষাগুলো নিতে পারছি না। এখন বর্তমানে যে পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশে এখন করোনার সংক্রমণ এটি এখনো ঊর্ধ্বমুখী, এই সময়ে কোনোভাবেই আমরা কেউই নিশ্চয়ই আন্দাজ করতে পারছি না যে কবে নাগাদ আমরা এই মহামারীর হাত থেকে ততটা মুক্ত হতে পারবো, যতটা মুক্ত হলে একটা এত বড় আকারের পাবলিক পরীক্ষা সেটি নেওয়া সম্ভব হয়। কারণ আমরা আমাদের পরীক্ষার্থীদের এবং তাদের মাধ্যমে তাদের এই সকল পরিবারের সকল সদস্য, যারা আমাদের শিক্ষকরা থাকবেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমস্ত সদস্যরা থাকবেন, প্রশাসনের অনেকে থাকবেন, এটি একটি বিরাট কর্মযজ্ঞ। এর সঙ্গে জড়িত এত বিশাল সংখ্যক মানুষের স্বাস্থ্যকে আমরা ঝুঁকির মুখে ফেলতে পারি না। কাজেই এই মুহূর্তে কোনোভাবেই আমরা বলতে পারছি না যে HSC পরীক্ষা কবে নাগাদ নেওয়া সম্ভব হবে। যখন আমাদের এই পরীক্ষা নেবার মতো অনুকূল স্বাস্থ্য ঝুঁকিবিহীন অবস্থা তৈরি হবে, আমরা কেবলমাত্র তখনই পরীক্ষাটি নিতে পারবো। বর্তমান অবস্থাতে আমরা কিছুতেই বলতে পারছি না যে কবে নাগাদ সেটি সম্ভব হবে।